মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি ভাস্কর্য ভেঙেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উত্তর সিটির কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মেয়র আরও বলেন, 30 লাখ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছে সবাই। শহীদরা যেভাবে এই দেশকে ভালোবেসেছেন সেভাবেই সবাইকে দেশকে ভালোবাসার আহ্বান তার। শহর নোংরা না করতে এবং নদী নালা খাল দখল না করে ঢাকা শহরকে ভালোবাসার আহ্বান জানান তিনি। সুন্দর ঢাকা গড়তে কোনো বাধাকে আমলে নেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মেয়র। যারা দেশের প্রাণ ছিল তাদের কিন্তু দেখে দেখে গুলি করে করে কিন্তু তারা মেরেছে। তারাই কিন্তু আজকে দেশকে একটি অসাম্প্রদায়িক রাজনীতির জন্য তারা কিন্তু আজকে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। যারা ভাস্কর্য ভাঙছে, যারা মিথ্যা ফতোয়া দেয়, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।